ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमः विष्णुवादाय गौरपृष्ठाय भूतले भक्ति प्रज्ञान केशव चरित्राय सच्चिदानन्दवाणिनि योगदत्ताय श्रीनाम प्रेमदायिनि। नमः विष्णुवादाय कृष्णप्रेष्ठाय भूतले भक्तिप्रसन्नार्थं कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्ते नमः गौरकिशोराय दक्कादवैराग्यमूर्ते विप्रलम्बनसाम्बोधि पदम्बुजायति नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरभक्तिजनोपाय रूपाणि गौराविर्भावभूमिस्थं निर्दिष्टजनप्रिय वैष्णव सर्वभूत जगन्नाथायति हे राधे ब्रजदेव के जललिते नंदसूनगुदा गोवर्धन कालिंदमन्ने गुदा वसंदाविधव्रतवजपुरे खेदेन्मापि वंदे रूप सनातन सुजीव गोपाल नमाष्णुवादाय केशव पृष्ठाय बुद्धले श्रीमद् भक्ति वेदांत बामन गोस्वामी। हे राधे ब्रज देविके चललिते नंद सोन गुदा श्री गोवर्धन कल्प पादव तले कालिनि मन्ने गुदा वसंधा विषभ्रजभयपुरे खेदैर्मा भीहलो वंदे रूप सनातन रघुयुगो वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृंदाई तुलसी देवई प्रिया वी केशव कृष्ण भक्ति ब्रजदेवी वंदे नंद ब्रज स्त्रीनां पादरेणुं नमो महापदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरोत्तिषे। जहाँ करुणालय श्री भगवत करुणा लाभ है श्री परमाराध्य तम परम कर्म श्री गुरुपाद मित रूपानुवाचार्य वैष्णव जन्म गुरु राजन प्रकाश मुक्ति प्रज्ञान प्रयास तो आसो केशव गोस्वामी ठाकुर श्री भागवत देव
এই ভক্তিপূর্ণ আনন্দ করি আনন্দ করি সাষ্টাঙ্গ প্রণাম বিভিন্ন পূর্বক তাঁর হয় তুমি করুন মধ্যে শিক্ষাগ্রদে ভক্তি বিজল নারসিংহ সেবায় শ্রী ভক্তি বিধান্ত ভাবন সেবায় পরম গুরুদেব সপরিক ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরকিশোর সকলে শ্রী মুষ্টিবৃন্দ পরম পূজ্যবাদ তিরঞ্জী ভক্তি বেদান্ত মধুসূদন মহারাজ গোস্বাই মহারাজ অন্যান্য সন্ন্যাসী সকলে চরণে ভক্তিবৃন্দ প্রণাম গৌনিত্যানন্দজু শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাজু রাধা বিহারী রাঘবিন্দ সর্ববিন্দুনাথ লক্ষ্মী সিংহদেব মর্যাদা লক্ষ্মী ভক্ত সবল ভগবত পার্শ্বদ ভক্ত সমাগত সকল ভক্তবৃন্দের চরণ ভক্তি শ্রী হরিবাস তিথি একান্নদ একাদশী চরণ ভক্ত আজকের তিথিটি শুভ শুভ কেন শ্রী হরিবাস তিথি হরিবাসর তিথি মানে স্বয়ং হরি এই হরিবাসর তিথি রূপে জগতে এসেছে জীবীর উদ্ধারের জন্য তিনি এই একাদশী রূপ ধারণ করলেন আর সব নরকস্থ জীব সব ভগবানের চরণে পড়ে কাঁদতে লাগলেন যে প্রভু ভগবান এবার গিয়েছিলেন আর কি যমরাজের নিকট দেখা করতে সেই সময় যমপুরীতে গিয়েছিলেন ভগবানকে দিয়ে কান্নাকাটি করতে এরম করতে মানে কাউকে কম কুম্ভিপাক নরকে দিচ্ছে কাউকে অসিপত্রবন নরকে দিচ্ছে কাউকে অন্ধতা মিশ্র নরকে দিচ্ছে কাউকে মহারৌরব নরকে এইসব যন্ত্রণা দেখে সব পাপীরা ভগবানের চরণে কেঁদে পড়লেন আমাদের উদ্ধার কর ভগবান তো আবার ওই নিজেই একটি নারী মূর্তি ধারণ করলেন বলছে দেখো এইটি এর নাম আমার নাম হলো আজ থেকে একাদশী আমি এই জগতে একাদশী রূপে প্রকট আবির্ভাব 15 দিন ছাড়া তোমরা যদি এই একাদশী পালন করো তাহলে তোমরা নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে আমার চরণে ভক্তি হয় তো বিধি নিয়ম ভগবান মানে তা কী বিধি ভগবান সব বলে দিলেন যে একাদশী দিনে কী কী খাবে না খাবে সবই বলে দেবে যারা পারবেন শাস্ত্র বলছে না বক্তব্যং না ভক্তব্যং না ভক্তব্যং হরের দিনে হরির দিনে একাদশী দিন বলছে কিছু খাবে না কিছু খাবে না কিছু খাবে না তবে আমার বয়স হয়েছে আমরা তো পারি না কিছু আমাদের অনুকল্প নিতেই হয় যারা ইয়ং আছে যদি পারেন করবেন বিলম্ব করতে পারলে আবার রাত জাগরণ করতে পারলে সলানা ফল পাবে তা নাহলে কিছু তো পাবেই পাপটা হবে না একাদশী ভাত মুড়ি খেলে রুটি সব খেলে পিতৃহত্যা মাতৃহত্যা গো হত্যা ব্রহ্ম হত্যা বৈষ্ণব হত্যা মায়ের গুরু হত্যার পাপও তাকে স্পর্শ করে একাদশী যদি কেউ অন্নটন্ন খান ছটা শস্য ধান গম তিল যব সরষে ডাল ধান গম তিল যব সরষে ডাল এই ছটা শস্য একদম খাবে তাহলে একবারে যত পাপ আছে মায়ের গুরু হত্যারও পাপটা তাকে স্পর্শ করে ওইরকম আশঙ্কা থাকলে বরং না খাবে না খেয়েও মরে যাওয়া ভালো হ্যাঁ এরকম পরিস্থিতি যদি আসে কিছুই জুটলো না এমন জায়গায় হতে গেলে তখন তাহলেও ক্ষতি নেই একাধিক করে যদি দেহ ছাড়তে পারেন সে তার তো আবার বৈকুণ্ঠ
गोलोक वृंदावन लाभ है। आज की एकादशीटर नाम अन्नदा एकादशी और कल के बोधा साढ़े नौटार मध्य पर सकाले सूर्योदय पर साढ़े नौटार मध्य महाराज युधिष्ठिर बोलें हे कृष्ण भाद्र मासे कृष्णपक्षिया एकादशी नाम कि या शनिवार हमार बड़े कौतूहल जमे थे ये भाद्र मास पड़े गए ना हाँ ए पड़े नहीं কবে সংক্রান্তি তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন আমি সবিস্তারে বর্ণন করতেছি আপনি একাগ্র চিত্ত হইয়া শ্রবণ করুন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী বলিয়া কথিত যিনি ঋষিকেশের অর্চনপূর্বক এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণ মাত্রেই পাপ রাশি দূরীভূত হয়। এই নাম ব্রতের নাম শ্রবণ মাত্রেই পাপ রাশি দূরীভূত হয়ে যায়। ইয়া পরলোক মঙ্গলের জন্য ইয়ার ন্যায় শ্রেষ্ঠতর ব্রত দৃষ্ট হয় না। এই ব্রত প্রসঙ্গে পুরাতন এক কাহিনী বলিতেছি। পুরাকারে হরিশ্চন্দ্র নামে একনিষ্ঠ সত্যসন্দ রাজ চক্রবর্তী এক নরপতি ছিলেন। পূর্বজন্মের কর্ম ফলে তিনি রাজ্যভ্রষ্ট হইয়া পদে পদে ভ্রমণ করিতে লাগিলেন। কালক্রমে বহু গ্রহ বৈগণ্যে তার স্ত্রী পুত্রকে পর্যন্ত বিক্রয় করিতে হইয়াছিল। অধিকন্তু তিনি পরিশেষে নিজেকে পর্যন্ত বিকৃত হইয়া চণ্ডালের দাসত্ব পর্যন্ত করিতে বাধ্য হইয়াছিলেন। সেই পুণ্যবান নিবশিষ্ট রাজ্যচ্যুত হইলেও সত্যপথ ত্যাগ করেন নাই। সত্যের জয় অসত্যের পরাজয় তিনি এই নীতিভ্রষ্ট কখনো হন নাই। দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া কি করি কোথায় যাই কিরূপে নিষ্কৃতি পাই এই চিন্তায় তিনি দিবারাত্র বিভোর হইলেন। এমন সময় দেবানী দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম মুনি রাজসমীপে উপনীত হইলেন। রাজা মুনিকে দর্শন করিয়া ভক্তিভরে প্রণামপূর্বক তার সমকৃতাঞ্জলি পুটে দণ্ডাবান হইলেন। একে একে সমস্ত আত্মবৃত্তান্ত অকপটে মুনিবরের চরণে নিবেদন করিলেন। নির্বতি করুণ কাহিনী শ্রবণে মুনিবর অত্যন্ত বিস্ময়াপন্ন হইলেন। তার কাতরতা দর্শনে অতিশয় ব্যতীত হইয়া বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী অন্নদা নামে ভুবনে বিদিতা আপনি এই ব্রত পালনে আপনার সকল পাপের অন্ত হইবে। আপনার ভাগ্যবশত এই তিথি আগামী সপ্তম দিবসে আবির্ভূত হইবেন। উপবাস পরায়ণে রাত্রি জাগরণ করিবেন। এইরূপে ব্রত উদযাপনে আপনার পাপ ক্ষয় হইবে। হে নিবত্তম আপনার পুণ্য প্রভাবে আমার এখানে আগমন হইয়াছে জানিবেন। এই কথা বলিয়া গৌতম মুনি অন্তর্ধান হইলেন। ঋষিবরের উপদেশ অনুসারে তিনি সেই ব্রত পালন করিলেন। তৎফলে তাহার সমস্ত পাপ দূরীভূত হইল। হে নিবশিষ্ঠ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথারীতি ব্রত পালনে বহু বর্ষের ভক্তব্য দুঃখের অবসান হইল।
নৃপতির এই ব্রত উদযাপন সর্বদুঃখের সমাপ্ত হইল। পত্নী সহিত পুনর্মিলন হইল, মৃতপুত্রের জীবন প্রাপ্তি হইল। স্বর্গে দুন্দুই বাজিয়া উঠিল, তথা এতে পুষ্পবৃষ্টি দেখিল। তিনি নিষ্কণ্ঠক হইয়া পুনরায় রাজ্য ফিরিয়া পাইলেন। বিশ্বামিত্রই ওনার সব নিয়েছিলেন, আর ওই শেষে দক্ষিণাটা বাকি ছিল, সে বাকি দক্ষিণাটা দেওয়ার জন্যে স্ত্রী পুত্র এবং নিজেকে বিক্রি করে তবে দক্ষিণা পরিশোধ করে। তাতে বিশ্বামিত্র খুব সন্তুষ্ট হলেন, বললেন যাক তুমি ধার্মিক রাজা, তা যাক তুমি পুনরায় রাজ্য ভোগ করো, আমি পুনরায় তোমার রাজ্য তোমাকে দিয়ে দিচ্ছি, আর তোমার এই পুত্রের পুনর্জীবন লাভ হবে। বেঁচে উঠল বিশ্বামিত্র মুনি বলল, সমস্ত তার ছেলে বেঁচে উঠল এবং সুখে উনি আবার রাজত্ব করতে গেলেন, রাজ্য ফিরে পেলেন। তা এটা আমরা তো ওনাকে জানেন কিছুটা। তিনি সর্বপাপ মুক্ত হইয়া তিনি স্বর্গগতি প্রাপ্ত হন। ইয়ার সদ্যাস শ্রবণ পঠনে অসময়ের যজ্ঞের ফল হইয়া থাকে। তবে যদি উনি ভগবত ভজন